আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পদ্মা সেতু আমাদের গর্ব। শুরু থেকেই পদ্মা সেতু নিয়ে কৌতূহলের শেষ নেই। সরকার জুন মাসে পদ্মা সেতু চালুর কথা জানিয়েছে, এরপর থেকেই আমাদের মনে কৌতূহল শুরু হয়েছে পদ্মা সেতু টোল কত টাকা হবে তা নিয়ে। ইতিমধ্যে পদ্মা সেতু টোল কত টাকা হবে তা নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই কোন যানবাহনে কত টাকা টোল দিতে হবে পদ্মা সেতু পার হওয়ার জন্য। তবে তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রজ্ঞাপন অনুযায়ী মোটরসাইকেলে টোল দিতে হবে 100 টাকা, কার বা জিপের টোল দিতে হবে 750 টাকা, পিক আপ ভ্যানে 1200 টাকা, মাইক্রোবাসে 1300 টাকা, ছোট বাসে 31 আসনের কম হলে 1400 টাকা টোল দিতে হবে, মাঝারি বাসে 32 আসন বা তার বেশি হলে 2000 টাকা টোল দিতে হবে, বড় বাস অর্থাৎ 3XL-এর বাস 2400 টাকা টোল দিতে হবে, এছাড়া ছোট ট্রাক 5 টন পর্যন্ত 1600 টাকা টোল দিতে হবে, মাঝারি ট্রাকে 5 টনের বেশি থেকে 8 টন পর্যন্ত 2100 টাকা টোল দিতে হবে, মাঝারি ট্রাক 8 টনের বেশি থেকে 11 টন পর্যন্ত 2800 টাকা টোল দিতে হবে, ট্রাক 3XL পর্যন্ত 5500 টাকা টোল দিতে হবে, ট্রেইলার 4XL পর্যন্ত 6000 টাকা ও ট্রেইলার 4XL-এর বেশি 6000 টাকা, সঙ্গে প্রতি XL-এ 1500 টাকা করে যোগ করে টোল দিতে হবে। এর আগে ফেরিতে টোল ছিল মোটরসাইকেলে 70 টাকা, কার বা জিপে 500 টাকা, পিক আপ ভ্যানে 800 টাকা, মাইক্রোবাসে 860 টাকা, ছোট বাসে 950 টাকা, মাঝারি বাসে 1350 টাকা, বড় বাসে 1880 টাকা, 5 থেকে 8 টন পর্যন্ত ট্রাকে 1400 টাকা, 8 থেকে 11 টন পর্যন্ত ট্রাকে 1850 টাকা ও 3XL ট্রাকে 3940 টাকা ছিল। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও? নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।